অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা তাদের চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করার মাধ্যমে প্রতি মাসে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে, এবং এমনও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করার পরেও তারা তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারছে না, এবং কিছু ইউটিউবার রয়েছে যাদের ইসলামিক চ্যানেলটি মনিটাইজ চ্যানেল ছিল কিন্তু তাদের কিছু ভুলের কারণে তাদের চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি ইসলামিক চ্যানেলকে কিভাবে খুব সহজে মনিটাইজেশন করানো যায় বা এই মনিটাইজেশন নিয়ে ইউটিউবের কোন পলিসিগুলি ফলো করা উচিত এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো আপনি যদি ইসলামিক একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার চ্যানেলে ইসলামিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইসলামিক রিলেটেড তিন ধরনের ক্রিয়েটর আপনি ইউটিউবে পাবেন। এদের মধ্যে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিজেরাই বিভিন্ন বক্তৃতা দিয়ে থাকে, ওয়াজ করে থাকে বা বিভিন্ন মহফিলে যোগদান করেন, যারা বক্তা বা যারা ইমাম বা পীর যারা মওলানা। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এক ধরনের, এবং আপনি আরও এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর পাবেন যারা মূলত বিভিন্ন ইমামের বক্তৃতা, মসজিদের খুতবা বা জুম্মার নামাজের খুতবা বা আপনার মনে করেন বিভিন্ন ওয়াজ মহফিলে গিয়ে তারা নিজেরাই ভিডিওটিকে শ্যুট করে এবং তার চ্যানেলে আপলোড করে। এবং তৃতীয় আরেক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা যে কাজটি করে তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওকে তারা ডাউনলোড করে, কারণ ইসলামিক চ্যানেলগুলি সাধারণত ইসলাম প্রচারের জন্য তাদের ভিডিওতে ক্রিয়েটিভ কমন লাইসেন্সটি কিন্তু দিয়ে থাকে ইসলামকে প্রচারের জন্য, আর এগুলিতে কিন্তু কপিরাইট ক্লেম সাধারণত দেয় না কেউ, এবং ম্যাক্সিমামটাই আপনার এই ধরনের কন্টেন্টে কপিরাইট ক্লেম কিন্তু আসে না বা কপিরাইট স্ট্রাইক কিন্তু আসে না। তো এই শ্রেণীর যে ক্রিয়েটর রয়েছে তারা কি করে, যে তারা বিভিন্ন আপনার ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলিটাকে তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করে থাকে। তো এই মূলত হচ্ছে তিন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর পাবেন যারা এই ধরনের ইউটিউব চ্যানেল খুলে থাকে। তো এখন আমরা কথা বলবো যে হচ্ছে আপনি যদি আপনার ইসলামিক চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে চান তাহলে আপনাকে কোন পলিসিগুলি ফলো করতে হবে বা কোন কাজগুলি আপনার করা যাবে না। এই তিন শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রথম শ্রেণীর যারা রয়েছে যারা নিজেরাই বক্তা, যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন অনুষ্ঠানে বা ইসলামিক রিলেটেড অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়ে থাকে বা প্রশ্ন উত্তর পর্ব করে থাকে, তারা মূলত ইসলামকে প্রচার করার জন্যই ইসলামিক চ্যানেলটি খুলে থাকে, এবং তারা যদি তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতেও চায়, বেশিরভাগ সময় করে না, যদি করতেও চায় তবে তাদের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না, কারণ সেগুলি তাদের নিজস্ব কন্টেন্ট, ঠিক আছে। এবং দ্বিতীয় যে আরেক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে বিভিন্ন জুম্মার নামাজের খুতবাকে রেকর্ড করে বা বিভিন্ন ওয়াজ মাহফিলের ওয়াজ রেকর্ড করে বা বিভিন্ন বক্তৃতা রেকর্ড করে বা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব যারা রেকর্ড করে, আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে অসংখ্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তাদের কি ট্রাইপড, তাদের ক্যামেরা নিয়ে কিন্তু তারা শ্যুট করে। এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কীভাবে তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করেন? তো এখানে বিষয়টি হচ্ছে অ্যাডসেন্সের একটি পলিসি রয়েছে যে ইউটিউব কিন্তু সেই ধরনের, মানে এই অ্যাডসেন্স কিন্তু সেই ধরনের কন্টেন্টগুলিকে মনিটাইজেশন দেয় না যেটা হচ্ছে আপনার যে ধরনের কন্টেন্টগুলি একাধিকবার বিভিন্ন ক্রিয়েটর আপলোড করেছে, ঠিক আছে। যে ধরুন এই যে আমার এই ভিডিওটি শ্যুট হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে, আর একজন এই অ্যাঙ্গেল থেকে করছে, আর একজন এই অ্যাঙ্গেল থেকে করছে, এবং বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই একই ভিডিওটি তারা শ্যুট করছে, প্রত্যেকেরই নিজস্ব ভিডিও, ঠিক আছে। এই যে তারা ভিডিওটি শ্যুট করছে, এবং এ ধরনের অসংখ্য ইউটিউব চ্যানেল কিন্তু এই সেম ভিডিওটিকেই তাদের চ্যানেলে আপলোড করেছে, এবং ইসলামিক চ্যানেলের ক্ষেত্রে এই বিষয়টি তো আরও আলাদা, যেহেতু এনাদের ভিডিওগুলি সবসময় ক্রিয়েটিভ কমন হয়ে থাকে, তো এই ক্রিয়েটিভ কমন ভিডিও তারা যখন আপলোড করছে তখন সেখান থেকে আবার অনেকে কপি করে তারাও ওটি আপলোড করছে। কিন্তু অ্যাডসেন্সের পলিসিটি কিন্তু একদম সহজ, একদম সোজা সাপটা কথায় বলা আছে যে আপনার এমন কোনো কন্টেন্টে আপনার অ্যাডসেন্স মনিটাইজেশন দিবে না যেই কন্টেন্ট অনেক ক্রিয়েটরের দ্বারা একাধিকবার ইউটিউবে আপলোড করা হয়েছে। তো সেক্ষেত্রে এই ধরনের কাজ যারা করে থাকেন তাদেরকে যে কাজটি করতে হবে যে তারা এই কন্টেন্টগুলিতে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি তাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনি হয়তো বা যেহেতু একই ভিডিও সবাই আপলোড করছে সেহেতু আপনি এখানে যে কাজটি করতে পারেন যে সেখানে আপনি এডিশনাল কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেমন রিয়াকশন ভিডিওর মতো আপনি নিচে
আপনি ওয়াজ মাহফিলটাকে দেখাতে পারেন এবং আপনি সাইডে থেকে সেটার উপরে কমেন্ট্রি করতে পারেন, বা আপনি থেকে থেকেই সেটার একটা প্রেজেন্টেশন করলেন, তারপরে আপনি সেই ওয়াজটিকে দেখালেন, বা আপনি বিশেষ মুহূর্তগুলিকে আগে পিছিয়ে এভাবে করে করে দেখালেন, ঠিক আছে? এইভাবে আপনি সেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিকে আপনাকে অ্যাড করতে হবে। আপনি যখন সেখানে আপনার ক্রিয়েটিভিটিকে অ্যাড করবেন, একদম সোজা সেই ভিডিওটিকে ক্যাপচার করে নিয়ে আসে এসে আপনি আপলোড করে দিলেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? এখানে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, এবং এটা মাথায় রাখবেন যে আপনার ক্রিয়েটিভিটির একটা পার্সেন্টেজও যেন বেশি হয়, ঠিক আছে? কারণ ইউটিউব কিন্তু বলেছে যে অ্যাডসেন্সের পলিসিতে কিন্তু বলা আছে যে আপনি এই যে কমেন্ট্রি করবেন সেই কমেন্ট্রি যদি কম হয় বা আপনার এডুকেশনাল ভ্যালু যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তাই যারা এই ধরনের ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনাকে সরাসরি সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পূর্বে আপনি সেখানে এডিশনাল কিছু ভ্যালু অ্যাড করুন, আপনি কমেন্ট্রি অ্যাড করুন, বা আপনি সেখানে প্রেজেন্টেশনটিকে একটু আলাদাভাবে করুন, তবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন। এবং আরও যে তৃতীয় শ্রেণীর যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওকে তারা কী করে ডাউনলোড করে, কারণ ওখানে তো কপিরাইট স্ট্রাইক তো আর কেউ দেয় না, তারা কী করে এইগুলি সামান্য কিছু এডিট মেডিট করে তাদের চ্যানেলে আপলোড করে দেয়। আর ইসলামিক চ্যানেলের যে ভিডিওতে যে পরিমাণ আপনার ভিউজ মানে আসে, যে অল্প কিছু ভিডিও আপলোড করলেই তাদের চ্যানেলগুলিতে কিন্তু কী আপনার সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমের কিন্তু অভাব হয় না, ঠিক আছে? তো এগুলি দ্রুতই কিন্তু এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াকে পূর্ণ করতে পারে। এখন যখন তারা ইউটিউবে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে তখন বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের চ্যানেলটিকে রিইউজড দেখিয়ে অথবা কারেন্টলি ইন এলিজিবল ফর মনিটাইজেশন দেখিয়ে রিজেক্ট করে দেয়। তো এখানে আপনাকে মূল যে কাজটি করতে হবে, যারা এই শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা যে কাজটি করবেন যে আপনি সরাসরি এই ভিডিওগুলি তো ডাউনলোড করলেন, ঠিক আছে? তো এই ভিডিওগুলিকে আপনার এডুকেশনাল ভ্যালু অ্যাড করতে হবে, শিক্ষণীয় কিছু অ্যাড করতে হবে, আপনাকে এখানে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। একটা কথা মাথায় রাখবেন যে ইউটিউব কিন্তু কখনোই এডিটরকে চায় না, ঠিক আছে? ইউটিউব চায় হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যাদের ভিতরে ক্রিয়েটিভিটি রয়েছে। ইউটিউব সবসময় তাদেরকে সাপোর্ট করে, তো সবসময় কিন্তু তাদেরকে এগিয়ে দেয়। ইউটিউবের সোজা কথা হচ্ছে ইউটিউব চায় ক্রিয়েটর, নট এডিটর, ঠিক আছে? তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা জাস্ট এডিট করাটাই জানে কিন্তু ক্রিয়েটিভিটি তাদের ভিতরে নেই। তো আপনাকে এখানে অ্যাড করতে হবে ক্রিয়েটিভিটি, আপনাকে আপনার ভয়েস ওভার দিয়ে আপনি ক্রিয়েটিভিটি করতে পারেন, আপনি এখানে বাড়তি প্রেজেন্টেশন করতে পারেন, আপনি এখানে আপনি ভয়েস ওভারের মাধ্যমে এই বিষয়টি এই মানে এই যে ওয়াজটি বা এই যে বক্তব্যটি বা এই যে কন্টেন্টটি সেটাকে আপনি আরও হাইলাইটস করতে পারেন, ঠিক আছে? এক কথা আপনি ফেস শো করে আপনি সরাসরি কমেন্ট্রি করতে পারেন, ঠিক আছে? এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে ইসলামিক চ্যানেলকে মনিটাইজেশন করার মূল প্রবলেমটি হচ্ছে অ্যাডসেন্স, অ্যাডসেন্সের নিয়মটিকে আপনাকে ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ধরনের চ্যানেল আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। আপনার যদি সামান্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে আপনি এই ধরনের কন্টেন্টকে ইউটিউবে মনিটাইজেশন করাতে পারবেন। তো এখানে জাস্ট আপনি ফলো রাখবেন যে আপনি আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করবেন, সেটার একটা পার্সেন্টেজ রাখবেন যেন সেই আপনি যে কন্টেন্টটি মেক করছেন সেখানে আপনার নিজস্ব একটা ভ্যালু থাকে, ঠিক আছে? এবং অনেককে আমি দেখেছি যে তাদের চ্যানেলে তাদের কোনো ফেসই নেই, না আপনার থাম্বনেইলে, না আপনার কন্টেন্টের ভিতর কোথাও। তো এই সমস্ত চ্যানেলগুলি কীভাবে মনিটাইজেশন হবে? তো অবশ্যই যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা অবশ্যই মাথায় রাখবেন আপনার ফেস একটা সাবজেক্ট, আপনার ভয়েস ওভার একটা সাবজেক্ট, আপনি পারলে আপনি ভিডিওতে আপনার ফেস শো করুন, হ্যাঁ, ভয়েস ওভার দিন, দিয়ে কমেন্ট্রি করুন, প্রেজেন্টেশনটিকে আরও একটু হাইলাইটস করুন, থেকে থেকে সেই ওয়াজের বা বক্তব্যের ক্লিপগুলিকে আপনি কমেন্ট্রি আকারে দেখান এক সাইডে, এভাবে আপনি কাজ করুন, আপনি 100% মনিটাইজেশন পাবেন, এখানে আপনার কোনো ভুল নেই। তো যাই হোক, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।